আজ চাঁদ দেখা গেল আগামী কাল ঈদুল ফিতর এবং ঈদকে ঘিরে বরাবরের মতো এবারেও রাজধানীবাসীর শেকড়ের টানে তাদের বাড়ি ফেরার যে মুহূর্তটা সেটা বেড়ে যাচ্ছে এবং ট্রেন লঞ্চ কিংবা বাস টার্মিনাল সব জায়গায় উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে এবং আমরা যদি একটু আমাদের সহকর্মীদের সাথে জানতে চাই সেখানে কি অবস্থা আমরা ট্রেনের যাত্রা যদি আজকে পঞ্চম দিনে উপচে পড়া ভিড় কমলাপুর রেল স্টেশনে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে চিরায়িত রূপে বাড়ির পথেই যাত্রা রাজধানীবাসীর এবং ট্রেনের এই বিষয়গুলো জানতে আমরা যাব কমলাপুরে সেখানে আছেন সহকর্মী মুজাহিদ এবং আরও রয়েছেন বিমানবন্দরে সেখানে আছেন মুন্নাফ রশিদ এবং এছাড়া সাইদাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী আজহার লিমন আমরা প্রথমে যাব মুজাহিদ শুভর কাছে শুভ গতকাল রাত থেকে ঈদ যাত্রায় ট্রেনে যে চিরন্তন রূপ ট্রেনে ছাদে উঠে বাড়ি ফিরছে এখন বর্তমানে সেখানে কি পরিস্থিতি জানাবেন বর্তমানে আসলে আমরা সকাল থেকে দেখছি যে মানুষের উপচে পড়া ভিড় আপনি যেহেতু জানেন যে সব ধরনের প্রতিষ্ঠান ছুটি হয়ে গেছে এই কারণে এখন মাত্র অল্পক্ষণ সময় আছে আসলে যেহেতু আগামীকালকে ঈদ কিন্তু গতকাল রাতে আমরা যেমন দেখেছি যে সন্ধ্যার পর থেকে মানুষের উপচে পড়া ভিড় ছিল সব ধরনের স্ট্যান্ডিং যত টিকিট ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে এবং অন্যান্য বছরের মতো আমরা দেখেছি যে শেষ সময়ে আমরা কয়েক বছর কিন্তু দেখেছি যে ট্রেনের ছাদে চড়ে মানুষের যাওয়ার প্রবণতা ছিল না যেটি গতকালকে সেই চিরচেনা রূপে ফিরেছিল কমলাপুর রেল স্টেশন কিন্তু আজকে যেটি ব্যতিক্রম সকালবেলায় আসার পর আমরা দেখছি যে মাইকিং করা হচ্ছে কোনোভাবেই ছাদে উঠতে দেওয়া হবে না সে কারণে টিকিট চেক করে তারপর স্টেশনে প্ল্যাটফর্মের ভেতরে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে কারণ গতকালকের যে চিত্র আসলে বাংলাদেশ দেখেছে তাতে নতুন করে যে বাড়িতে যাওয়ার ক্ষেত্রে যে ঝুঁকি একেবারে পুরো ছাদ ইঞ্জিন থেকে শুরু করে একদম শেষ বগি পর্যন্ত পুরো ছাদে মানুষের ভিড় ছিল এবং যারা আসলে টিকিট কেটেছে তারাও তাদের আসন পর্যন্ত আসলে ঠিকমতো অনেকে পৌঁছাতেও পারে নাই তো এই পরিস্থিতির কারণে রাতেই কোনো ধরনের হয়তো একটি সিদ্ধান্ত হয়েছে যার কারণে সকালবেলায় এক ধরনের কড়াকড়ি আমরা দেখছি একেবারে মূল ফটক থেকে শুরু করে বারবার মাইকিং করে বলা হচ্ছে যে আপনাদের টিকিট ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এবং ভেতরে যে কয়েকটি ট্রেন এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে তিনটি ট্রেন এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কোনোটিতে আসলে এখন পর্যন্ত আমরা ট্রেনের ছাদে মানুষকে উঠতে দেখিনি তবে বলা যায় যে অন্যান্য এই যে কয়েকদিন থেকে ট্রেন যাত্রা শুরু হয়েছে তার থেকে আজকে কিন্তু গতকাল সন্ধ্যা থেকে যে ভিড়টি শুরু হয়েছে এখনও আমরা কিন্তু সকালবেলায় দেখতে পাচ্ছি যে মানুষের উপচে পড়া ভিড় এবং প্রতিটি ট্রেনের একটি আসার খবর হচ্ছে যে শিডিউল বিপর্যয়ের যে ঘটনা একেবারে শেষ দিকে আসে বা ট্রেনের শিডিউল যে ভেঙে পড়ে সেই ঘটনাটি এখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি সকালে একমাত্র ট্রেন যেটি সিলেটমুখী পারাবাদ ট্রেন ছেড়ে গেছে আর অন্যান্য যে তিনটি ট্রেন প্ল্যাটফর্মে আছে তারা কারো 15 মিনিট বা আধা ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে 40 মিনিট পর্যন্ত বিলম্ব হয়েছে তবে যে ঝুঁকির কথা আমরা কালকে সন্ধ্যা থেকে আসলে দেখছিলাম যে ট্রেনের ছাদে চড়ে মানুষের যাওয়ার যে প্রবণতা সেটি এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে যেহেতু আপনি জানেন যে আজকে 37 জোড়া আন্তনগর ট্রেন কিন্তু 37 জোড়া আন্তনগর ট্রেন কিন্তু কমলাপুর রেল স্টেশন থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে সেক্ষেত্রে সারাদিনে কী পরিস্থিতি হয় সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব আমরা দেখছিলাম কমলাপুরের চিত্র এবার যেতে চাই বিমানবন্দরে স্টেশনে সেখানে আছেন মুন্নাফ রশিদ মুন্নাফ আমরা মুজাহিদ শুভর কাছে জানছিলাম যে কমলাপুরের কি অবস্থা আপনি যেখানে আছেন বিমানবন্দরে সেখানকার চিত্রটা আসলে কি সেখানকার পরিস্থিতি কেমন চাপ রয়েছে যাত্রীদের নাফি আমি সকালে যখন আসলাম তখন দেখলাম যে 1 নম্বর প্ল্যাটফর্মে পারাবত এক্সপ্রেস যে ট্রেনটি সেটি প্রথম আজকে ছেড়ে গিয়েছে এবং সেটি এখানে দাঁড়িয়েছিল আমি এসে দেখেছি এবং আমি আসার ঠিক কয়েক মিনিট পরে সেটি এই স্টেশন ছেড়ে গিয়েছে এবং আমি যেটি লক্ষ্য করেছি যে এই প্ল্যাটফর্মে অর্থাৎ বিমানবন্দর স্টেশনে কিন্তু ব্যাপক যাত্রীদের চাপ রয়েছে এবং এই পারাবত এক্সপ্রেসের যে ট্রেনটি ছেড়ে গিয়েছে তার ছাদেও কিন্তু আমি আমি যাত্রীদের উঠতে দেখেছি এবং এতে বলা যায় যে ট্রেনের যে চিরচেনা রূপ সেটি কিন্তু অনেকটা দেখা গিয়েছে এবং বলা হচ্ছে যে আমরা যতটুকু জেনেছি যে গতকাল থেকে কিন্তু ট্রেন স্টেশনগুলোতে বেশি চাপ দেখা গিয়েছে যাত্রীদের ঢাকা থেকে বিভিন্ন জেলাতে যারা ফিরতে চায় তাদের চাপটা বেশি দেখা গিয়েছে এবং ঈদ যাত্রার যে সূচি অনুযায়ী যেসব ট্রেন ছেড়ে যাচ্ছে সেসব ট্রেনগুলোতে কিন্তু গতকাল বিকেল পর্যন্ত কিন্তু তেমন বেশি চাপ দেখা যায়নি এমনকি যে ট্রেনের ছাদে ওঠা বা অতিরিক্ত যাত্রী ঝুলে ঝুলে যাওয়া এরকম কিন্তু আমরা দেখিনি কিন্তু গতকাল রাতে সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি যে
যে ট্রেনের যে চিরচেনা রূপ ছাদে ওঠা সেটি আমরা দেখেছি, এবং আজকে সকালেও কিন্তু যে প্রথম যে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেল সেটিতেও আমরা দেখেছি যে ছাদে বেশ কিছু যাত্রী উঠেছে। আপনাকে একটু তথ্য জানিয়ে রাখতে চাই, আজকে সারাদিন 37টি কোচ ট্রেনের কোচ ছেড়ে যাবে, এবং এর মাধ্যমে কিন্তু বিপুল পরিমাণ সাধারণ মানুষ কিন্তু ঢাকা ছাড়বে। এখানে আমি রয়েছি এবং যেসব ট্রেনগুলো উত্তরাঞ্চল থেকে ঢাকাতে প্রবেশ করছে, ট্রেনের যেসব ট্রেনগুলো ঢাকাতে প্রবেশ করছে, বিশেষ করে উত্তরাঞ্চল থেকে যেসব ট্রেনগুলো আসছে, এর 60টি ট্রেন রেল মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বিমানবন্দর স্টেশনে থামার কোনো এখতিয়ার নেই এবং তারা কিন্তু থামছেন না। তবে যেসব কমিউটার ট্রেনগুলো রয়েছে সেসব ট্রেনগুলো থামছে, এবং এখান থেকে কিন্তু বিমানবন্দর থেকে যেসব যাত্রীরা কিছু কিছু যাত্রী ওই ট্রেনে করে কমলাপুর পর্যন্ত চলে যাচ্ছেন, এবং তারা কিন্তু পরবর্তীতে সেখান থেকে অন্য ট্রেনগুলোতে ওঠার চেষ্টা করছে। আমি দেখেছি যে ঠিক এই যে প্ল্যাটফর্মটি রয়েছে ঠিক অপর পাশে যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে ঢাকা থেকে ঢাকার ভিতরে যেসব ট্রেন প্রবেশ করবে সেসব ট্রেনগুলো সেখানে দাঁড়ানোর কোনো এখতিয়ার নেই, এবং আমি সকালে একটি ট্রেন এখান থেকে যেতে দেখেছি, ঢাকার ভিতরে প্রবেশ করতে দেখেছি, সেখানে কিন্তু সেই রংপুর থেকে এসেছে যে ট্রেনটি সেটি কিন্তু সেখানে দাঁড়ায়নি, ফলে নিরবিচ্ছিন্নভাবে সেটি সরাসরি কমলাপুর পর্যন্ত চলে গিয়েছে। এবং এটির যে মানে ট্রেন রেল মন্ত্রণালয় থেকে যেটি জানানো হয়েছিল যে বিমানবন্দরে যদি এই ট্রেনগুলো থামে এবং থামার ফলে কিন্তু এক ধরনের যাত্রীরা কিন্তু সেই ট্রেনগুলোতে ওঠে, এটির জন্যে এটি বন্ধ করার জন্যই কিন্তু মূলত এই পদ্ধতিটি চালু করেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে যখন এই বিমানবন্দর স্টেশনে ওই ট্রেনগুলো থামে তখন কিন্তু কমলাপুর পর্যন্ত যেতে কিছুটা সময় লাগে, এবং ফলে যে ট্রেনের শিডিউল বিপর্যয় সেটির কিন্তু সম্ভাবনা থাকে, এর ফলে কিন্তু যে একটি ট্রেনে যদি শিডিউল বিপর্যয় হয় তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেটির প্রভাব কিন্তু অন্যান্য ট্রেনগুলোতেও পড়ে, সেজন্য কিন্তু এই বিমানবন্দর স্টেশনে কোনো ট্রেন ঢাকার ভিতরে যেসব উত্তরাঞ্চলগামী যেসব ট্রেনগুলো ঢাকার ভিতরে প্রবেশ করবে তাদের কিন্তু থামার কোনো এখতিয়ার নেই। আমরা সকাল থেকে এসেছি এবং বিপুল পরিমাণ আপনি দেখতেই পাচ্ছেন যে বিপুল পরিমাণ যাত্রীর চাপ রয়েছে কিন্তু, এবং এখানকার যেসব কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে আজকে গতকাল সন্ধ্যার পর থেকে যে চাপটা দেখেছে আজকে সকাল থেকে সেই চাপটা কিছুটা বেড়েছে। অর্থাৎ বলা হচ্ছে যে যদি চাঁদ দেখা যায় আগামীকাল, যেহেতু ঈদ হবে, যদি চাঁদ দেখার উপরে নির্ভর করছে সেটি, এবং এটির ফলে কিন্তু আজকে যেসব যাত্রীরা ঢাকা থেকে ছেড়ে চলে যাবেন স্বজনদের সাথে ঈদ করার জন্য, তারা কিন্তু অধিকাংশই কিন্তু আজকের ভিতরেই অর্থাৎ শুক্রবারের সকাল থেকেই কিন্তু তারা ঢাকা ছাড়বেন, এবং আমি সকাল থেকে সেই চাপটি দেখেছি। এর বাইরে আপনাকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত যারা ভিতরে প্রবেশ করছে তাদের অধিকাংশই টিকিটধারী, অর্থাৎ টিকিট যাদের রয়েছে শুধুমাত্র তারাই ভিতরে প্রবেশ করতে পারছে, প্ল্যাটফর্মে ভিতরে প্রবেশ করতে পারছে, এবং তিন ধাপে কিন্তু টিকিট চেকিং হচ্ছে, এবং আমি দেখেছি যে বিমানবন্দর স্টেশনের প্রবেশ দ্বারে কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে এবং তারা কিন্তু বেশ তৎপরতার সাথেই কিন্তু তারা টিকিট চেকিং করছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ, পরিস্থিতি যাতে কোনোভাবেই অস্বাভাবিক পরিস্থিতি না সৃষ্টি হয় সেজন্য কিন্তু তারা সবসময় তৎপর রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। দেখছিলাম ট্রেনের খবরাখবর কমলাপুর এবং বিমানবন্দর, এবার একটু বাসের খবরাখবর নিতে চাই। প্রিয়জনের সাথে ঈদ করতে ঘরে ফিরছে মানুষ, ঈদযাত্রায় মহাসড়কেও উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন, চলে যাচ্ছে তার কাছে। লিমন, বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীর চাপ কেমন, এছাড়া ভোরবেলাতে রাজধানীতে বিভিন্ন সড়কে যানজটের কারণ কি বলে মনে হচ্ছে? আমরা সায়েদাবাদ বাস টার্মিনালে আছি এবং আমরা যেটি দেখেছি যে ভিড়ভাট্টা, যানজট এবং যাত্রী নিয়ে কারাকারি, এরকম একটা সামগ্রিক বিশৃঙ্খলার মধ্যে দিয়ে ঈদের আগের দিনের যে সকাল সেই সকাল শুরু হয়েছে। আমরা এই সায়েদাবাদে এসে এই যানজটের যে কারণ দেখছি সেটি হলো যে পুরো শহর ফাঁকা, কিন্তু মূলত বাস স্টপেজগুলোর আশপাশের যে সংযোগ সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতেই যানজট, এবং এর কারণ হিসেবে আমরা যেটি দেখেছি সেটি হলো যে বাস স্টপেজের আশপাশ ঘিরে যে ট্রাফিক ব্যবস্থা সেটি কিন্তু এক ধরনের ভেঙে পড়েছে। এর কারণ হলো যে বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজি যেভাবে পারছে ঈদের আগের দিন
তারা কিন্তু যাত্রী তোলার চেষ্টা করছে যেখানে সেখানে থামিয়ে এবং উল্টো যাওয়ার চেষ্টা করছে এবং এখানে ট্রাফিকের যারা কর্মকর্তা কিংবা দায়িত্বশীল সদস্যরা থাকার কথা তারাও নেই এই কারণে কিন্তু শহরের যতগুলো বাস স্টপে যাচ্ছে সবগুলোতেই কিন্তু এই ধরনের যানজটের সৃষ্টি হয়েছে অথচ পুরো শহর কিন্তু ফাঁকা আমরা সায়দাবাদ বাস টার্মিনালে রয়েছি আমরা দেখেছি যে সায়দাবাদে প্রবেশের টিকাটলি থেকে সায়দাবাদ ডেমরা থেকে সায়দাবাদ কিংবা যাত্রাবাড়ি থেকে সায়দাবাদ সবগুলো প্রবেশ পথেই কিন্তু মানুষজনের হেঁটে আসতে হয়েছে প্রায় 20 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত হেঁটে আসতে হচ্ছে এবং আমরা যেটি দেখছি যে যাত্রীচাপ ঈদের আগের দিন কিছুটা থাকবে এবং অন্যান্য বারের মতোই তবে যাত্রীচাপ যতটা না তার থেকে কিন্তু এখানে বিশৃঙ্খলাটা বেশি এবং যে বাসগুলো যাত্রী তুলবে তাদের এই স্টপেজ ছেড়ে যেতে যেমন বা সায়দাবাদ এলাকা পার হতেই যেমন 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে তেমনি এই বাস স্টপেজে ঢুকতে যাত্রী চলার জন্য সেভাবেও কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছে আমরা সায়দাবাদে আছি আমরা এখানে দেখেছি যে চলতি যাত্রী সংখ্যাই বেশি বিশেষ করে দেশের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব এই জেলাগুলোতে প্রায় 15 থেকে 20টি জেলায় এখান থেকে যাত্রী পরিবহন হয় আমরা দেখেছি যে চলতি যাত্রী সংখ্যাই বেশি যারা আসছেন অগ্রিম টিকিট না কেটে বিশেষ করে কুমিল্লা অঞ্চল সিলেটের কিছু জায়গা আছে সেই যাত্রীরা এসে মোটামুটি যে বাসটাকে দাঁড়িয়ে থাকতে দেখছে তারা সেটিতে উঠে পড়ছে কিন্তু অগ্রিম টিকিট যে সমস্ত এলাকায় রয়েছে বিশেষ করে পদ্মা সেতু চালু হওয়ার পর বরিশালের 13টি রুট কিন্তু খোলা হয়েছে সেই সমস্ত যাত্রীদের কিন্তু এই সায়দাবাদে এসে বেশ অপেক্ষা করতে হচ্ছে এবং সবচেয়ে বড় যে অসঙ্গতি আমরা দেখছি যে প্রতিবারের মতো এই সায়দাবাদেও কিন্তু ট্রাফিকের যে ব্যবস্থাপনা সেটি বলতে পারি যে ভেঙে পড়েছে আশপাশের প্রতিটি সড়কেই কিন্তু বেশ যানজট আমরা দেখতে পাচ্ছি মানুষজন তারপরেও খুশি কারণ রাত পোহালেই ঈদ তাদের কষ্ট আছে বিশেষ করে শেষ রোজায় তারা বাক্সপেচরা পরিবার পরিজন নিয়ে দীর্ঘক্ষণ হেঁটেই সায়দাবাদ বাস টার্মিনালে পৌঁছে কিন্তু তারপরও আমরা তাদের মুখে হাসি দেখেছি তারা প্রিয়জনের সঙ্গে মুহূর্ত কাটানোর যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু তাদের চেহারায় ছিল তাদের অভিব্যক্তিতে ছিল এবং এই সামগ্রিক যে ভোগান্তি যে অব্যবস্থাপনা এই কিছু মারিয়ে তারা এক একটি করে বাস ধরছে এখানে যারা বাস পরিচালনা করছে ড্রাইভার তারপর এখানে যারা হেল্পার রয়েছে তাদের সঙ্গেও আমরা কথা বলছি তারা যেটি বলছে যে চলতি যাত্রীরা যে সমস্ত পরিবহন রয়েছে তারা ঠিকই এই বাসে ঠিকঠাক মতো আসছে কিছুটা অপেক্ষা করতে হলেও এই টার্মিনাল থেকে বের করতে গেলেও তারা তেমন একটা অভিযোগ করছে না বা সেইখানে সেটি সম্পন্ন করা যাচ্ছে বা কিন্তু যে অগ্রিম টিকিট যারা কেটে থাকেন সেইখানে কিন্তু একটা ব্যবস্থাপনা রয়েছে ভাড়ার দিকে কিছু অভিযোগ আছে বরাবরের মতো ঈদের আগে একটু সবাই একটু কম বেশি ভাড়া নিচ্ছে এবং সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে এই সমস্ত অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট বা অন্যান্য যে আইন শৃঙ্খলা বা এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য যে মনিটরিং সংস্থাগুলো রয়েছে তাদের তেমন কোনো উপস্থিতি কিন্তু আমরা এখানে দেখতে পাইনি জানিয়ে রাখি যে এই সায়দাবাদ বাস টার্মিনালে ভেতরের দিকে এখন যে চিত্রটি দেখছেন এইখানে কিন্তু অনেকগুলো বাস যেগুলো চলতি যাত্রী বহন করে তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে বসে আছে অর্থাৎ আমরা এক একটি বাস ভরতে কিন্তু 20 থেকে 30 মিনিট কোনো বা 40 মিনিট সময় কিন্তু লাগছে এর মানে কিন্তু যাত্রী চাপ স্বাভাবিক কিন্তু বাইরে থেকে এই সায়দাবাদ বাস টার্মিনালে ঢুকতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে এবং তখন মনে হচ্ছে যে বেশ একটা ভিড় এবং এই সামগ্রিক ব্যবস্থাপনা থেকে এটি বোঝা যায় যে যাত্রীচাপ ঈদের আগের দিন যেমনটি থাকার কথা তেমনটি আছে কিন্তু আসলে এখানকার ব্যবস্থাপনায় একটা ত্রুটি রয়েছে জানিয়ে রাখি যে ঈদের আগের দিন মনে করা হচ্ছে সৌদি আরবে যেহেতু আজকে ঈদ হচ্ছে আগামীকাল বাংলাদেশে ঈদ হবে এমনটি ধারণা রেখে কিন্তু একদম বিশেষ করে শ্রমজীবী মানুষ বিশেষ করে গার্মেন্ট কর্মীর তৈরি পোশাক শিল্পের কর্মী যারা রয়েছে ছোটোখাটো চাকরি যারা করছে তারাই কিন্তু এই ভোগান্তি নিয়ে এই শেষ সময়ে তারা কিন্তু বাড়ি ফিরছে তারা এই ভোগান্তির নিয়ে এই সায়দাবাদে পৌঁছতেই তাদের একটা বড় ধরনের পরিশ্রম হয়ে যাচ্ছে বা কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু পৌঁছানোর পর যখন বাস পাচ্ছে তারা এক একটি করে সেই বাসগুলো বের হতেও কিন্তু বেশ একটা সময় লাগছে
ড্রাইভার যারা রয়েছে বিভিন্ন বাসের, তাদের মধ্যেও কিন্তু এক ধরনের একটা বেপরোয়া ভাবও কিন্তু এখানে রয়েছে। আমরা দেখেছি যে বাসগুলো যেদিক এদিক সেদিক নানানভাবে তারা ঢোকানোর চেষ্টা করছে, এবং আমাদের কাছে এটি মনে হচ্ছে যে একটা শৃঙ্খলার অভাবে এই সায়দাবাদ বাস টার্মিনালেও চিরাচরিত ঈদের আগেই যে ভোগান্তিটা মানুষের হয় সেটি হচ্ছে, যেটি একটা সামগ্রিক ব্যবস্থাপনার মধ্যে আনা গেলে হতো না। তো এই ছিল নাফি, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে মানুষের বাসে করে ঈদ যাত্রার সবশেষ খবর আমার কাছে।